আমি টাকা পয়সা চাই না, যদি দুই মুঠো দুই বেলা খাবার তুইলে দেই চাই, টাকা পয়সার কোনো দরকার নাই, যদি ভালো খাই ভালো পরি ভালো থাকে এগুলাই চান? এইগুলাই চাই যৌতুকের জন্য। মানে অনেক কি ছেলেরে আইছিল যৌতুক চাইছে, যৌতুকের জন্য মা বিয়ে দিতে পারে নাই। মানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কৃষক প্রবাসে যেদিকানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব পরিবারের মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? প্রিয়া। প্রিয়া আপু কেমন আছেন আপনি? অনেক কষ্টের মধ্যেই আছি, ভালো কিসের নেই, কিসের কষ্ট? অনেক কষ্ট আছে। বাবা বিয়ে করে চলে গেছে, মা আছে, ছোট ভাই আছে, ভাইরে নিয়ে থাকি ঠিক কয় ভাই মতো। বোন আপনারা? দুই ভাই বোন, ছোট ভাইয়ের বয়স 7 বছর, মাদ্রাসা করে। সংসার চালাই কি আপনাদের এখন? সংসার চালায় মা, বুড়া মানুষ, অসুস্থ, প্রেশার বাড়তি, সংসার চালাই আমি। আপনি কি কাজ করেন? টেইলারে কাজ করি। টেইলারে কাজ করেন? পরের বাসায় 500-600 পাই, অর্ধেক অর্ধেক দিন মজুরি কাজ যাই করি। না মানে অর্ধেক মালিক রে দেন অর্ধেক আপনি হ্যাঁ নেন? হ্যাঁ। টাকা পয়সা কি সব খরচ হয়ে যায় না জমানো থাকে? না ঠিক মতন তো সংসারই চলে না, জমাবো কেমনে? আচ্ছা আচ্ছা, টাকা পয়সা কোনো কিছু জমে না? না জমে না। ভিডিওর সামনে আসছে না আজ কি বলার জন্য? এই যে কথা বলার জন্য, যদি কোনো ভাইরা পছন্দ হয়, আমি টাকা পয়সা চাই না, যদি দুই মুঠো দুই বেলা খাবার তুইলে দেই চাই, টাকা পয়সার কোনো দরকার নাই, যদি ভালো খাই ভালো পরি ভালো থাকে এইগুলাই চান? এইগুলাই চাই আচ্ছা আচ্ছা, যৌতুকের জন্য। মানে অনেক কি ছেলেরে আইছিল যৌতুক চাইছে, যৌতুকের জন্য মা বিয়ে দিতে পারে নাই। মানে যৌতুক চাই কেন? যৌতুক চাইছে এই কারণে বিয়ে দিতে পারে নাই। কেন আপনি কি দেখতে খারাপ সেই কারণে নাকি? সেইটা আমি কেমনে বলবো, তারা জানে, যারা চায় আচ্ছা আচ্ছা, তারাই জানে। এখন এই বয়সে কষ্ট লাগে সবচেয়ে বেশি কোনটা আপনার? কষ্ট লাগে কোনটা, এই যে মনে করেন অনেক কষ্টের মধ্যেই তো, ঠিক মতন খাইতে পারি না, পড়তে পারি না, একটা দেখলে কিনতে পারি না, পছন্দ হয় কিনতে পারি না, এটাই সবচেয়ে বেশি কষ্ট। টাকা পয়সার অভাব, কোনো কিছু মানে চাইলেও পারি না, পারি না কোনো কিছু, চাইলেও পারি না। এই যে ভিডিও সামনে আসছেন, দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে এই ভিডিওটা, তাদের উদ্দেশ্যে আর কি বলতে চান? আমি কিছু বলতে চাই না, যদি কারো পছন্দ হয় যে আমার দুই বেটার দু মুঠো খাবার তুলে দেবে, আমি চাই, এমনি অন্য কিছু চাই না, টাকা পয়সা চাই না। আমি আমরা কি বেদ সম্প্রদায় নাকি গৃহস্থ করে? গৃহস্থ ঘরে, গৃহস্থ ঘরে। আচ্ছা আচ্ছা, তা জীবনে পড়ালেখা শিখে মানুষের মানুষ হবেন বা পড়ালেখা শেখেন না, এটার জন্য কি কষ্ট হয়? হয় তো, পড়ালেখা করতে পারি নাই, বাবা ছোটবেলায় ফেলে থুয়ে গেছে গা, মায়ে কোনোই করি নাই, বিয়ে শাদি বসে নাই, বাচ্চা দুই ভাই বোন কাজকর্ম পারেন এখন বিয়ে শাদি যে করতে যাচ্ছেন সবকিছু পারেন? সবকিছুই পারে, আমি তো সংসারে সব করি, আমার মায়ের বুড়া মানুষ কোনো কিছু করে না। আপনাকে বিয়ে হয়ে গেলে কি আপনার সংসারে সমস্যা হবে না? কোনো না কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা কি মুখস্থ আছে? না মুখস্থ নাই। আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি। এই নে। হ্যালো প্রিয়া, শুনতেই পালেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, তার আসলে চাওয়া পর তেমন কিছুই নেই, সে শুধু চায় একটা বিয়ে করে স্বামীর সংসার করা, বা যেটা সব মেয়েদেরই স্বপ্ন। কিন্তু যৌতুকের কারণে তার কেউ বিয়ে করতেছে না, তার এটাই আশা বা তার এটাই মনে করে আর কি, যে বিয়ে করতে এসেই যৌতুক চায়। তাই প্রতিবেদনে আসছে, যদি তার কথা শুনে কারোর ভালো লাগে বা যৌতুক ছাড়া বিয়ে করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01 7 8 1 4 5 7 3 3 2। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01 7 8 1 4 5 7 3 3 2। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে, ফোন দিলে পাইবে। তাই এই ভিডিওটা যারা দেখবে, আর কোনো কিছু বলতে চান তাদের আর উদ্দেশ্যে? কিছু বলতে চাই না আমি, আমার এইটুকুই চাই। সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা নামাজ পড়ে দিন। ওকে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।